ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে তার ওপর আবার দেশের স্বাধীনতা দিবস বনগা থেকে বাগদা সীমান্ত জুড়ে বাড়তি সতর্কতা গ্রামবাসীদের নিয়ে বিশেষ বৈঠক এখনো ডামাডোল পরিস্থিতি বাংলাদেশে এই পরিস্থিতিতে অশান্তির আঁচ যাতে সীমান্তের এপাশে না পৌঁছায় তার জন্য সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্তের সর্বত্র বাড়ানো হয়েছে নিরাপত্তা চব্বিশ ঘন্টা বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে সীমান্তে দিন রাত সীমান্তে টহল দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা একেই বাংলাদেশের ডামাডোল পরিস্থিতি তার উপর দেশের স্বাধীনতা দিবস সে কারণে বাড়তি সতর্কতা সীমান্ত জুড়ে স্বাধীনতা দিবসের প্রাককালে আরও কঠিন নিরাপত্তা দিতে প্রস্তুত বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের সেক্টর হেডকোয়ার্টার কৃষ্ণনগরের অধীনে ভারত বাংলাদেশ সীমান্তে মোতায়েন বিএসএফের আটষট্টি নম্বর ব্যাটলিয়ানের বর্ডার ফাড়ি চুয়াটিয়া সিঙামোড়া রনঘাট মধুপুর এবং মৌসমপুর সহ সেক্টর হেডকোয়ার্টার কলকাতার অধীনে পাঁচ নম্বর পঁচাশি নম্বর এবং একশো দু নম্বর ব্যাটলিয়ানের বিএসএফ বর্ডার আউটপোস্ট হরিদাসপুর গোপালগঞ্জ কৈজুরি ঝাউডাঙ্গা আংরাইল তেতুলবেড়িয়ার কোম্পানি কমান্ডাররা পশ্চিমবঙ্গের নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন সীমান্তবর্তী গ্রামগুলিতে তাদের নিজ নিজ দায়িত্বে থাকা এলাকায় গ্রাম সমন্বয় সভার আয়োজন করেন বিএসএফ দ্বারা আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য ও গ্রামবাসীরা বিএসএফ সূত্রে জানা গেছে এই বৈঠকে উদ্দেশ্য ছিল বিএসএফ এবং স্থানীয় সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক জোরদার করা বিএসএফ কোম্পানি কমান্ডাররা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন বৈঠকে এবং নিরাপত্তা বজায় রাখতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে গ্রামবাসীদের সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরেও জোর দেন আলোচনা সভায় বিএসএফের কর্মকর্তারা ব্যাখ্যা করেন কীভাবে স্থানীয় বাসিন্দারা নিজেরা সতর্ক থেকে সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে রিপোর্ট করার মাধ্যমে সীমান্ত নিরাপত্তায় উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারেন বৈঠকে আলোচনা করা মূল বিষয়গুলির মধ্যে সম্ভাব্য নিরাপত্তা লঙ্ঘন রোধ করতে সীমান্ত এলাকায় অপ্রয়োজনীয় বেসামরিক যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা বিএসএফ গ্রামবাসীদের জানিয়েছিল যে রাতের বেলা সীমান্ত এলাকায় মাছ ধরা কঠোরভাবে নিষিদ্ধ কারণ এটি জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ বিএসএফ সূত্রে জানা গেছে সীমান্ত এলাকায় বসবাসকারী অনেকেই রাতের দিকে মাছ ধরে থাকেন বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তাদেরকে সেসব বিষয় থেকে বিরত থাকতেও বলা হয়েছে পাশাপাশি সীমান্ত এলাকায় সন্দেহজনক কিছু নজরে এলেই দ্রুত সীমান্তরক্ষী বাহিনীকে খবর দেওয়ার জন্যেও বিএসএফের পক্ষ থেকে গ্রামবাসীদের কাছে আবেদন করা হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো